বন্ধুরা, প্রবাস এবং প্রবাসীদের কথা জানতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, আপনারা এর আগে আমি কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম, যারা দেশের বাইরে আছেন বর্তমানে, যারা ফেরত আসতে চাচ্ছেন তাদের জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে ইমারত সরকার। সে তাওয়াজুদ্দির সেবার কথাই বলছিলাম। সেই সেবার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, ওই লিঙ্কে গিয়ে সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছিল। অনেকেই সেটি করেছেন, কিন্তু বর্তমানে দেখা গেছে যতজনে রেজিস্ট্রেশন করেছেন তাদের রেজিস্ট্রেশনটি হয়নি বা কনফার্ম হয়নি, কেউ কারো বাতিল হয়েছে। তবে সবার কাছে যে ইমেলটা আছে তার একটা স্ক্রিনশট আপনারা সবাই নিয়ে রাখবেন, কারণ তাদের যে পরিকল্পনা, আসলে মূল কথা হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আসলে কখন যে কি ঘটে বা কখন কি সিদ্ধান্ত নিবে, নানান সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইমারত সরকার সহ পুরো জাতি। তো বর্তমানে আপনারা কোনো দুশ্চিন্তা, কোনো কারণে আপনারা আসতে পারবেন, যাদের ভিসা আছে, যারা আপনার মধ্যপ্রাচ্যের দুবাইতে যারা ছিলেন, যাদের ভিসা অবশ্যই রয়েছে, তারা অবশ্যই আসতে পারবেন এখানে। এই বিষয় নিয়ে আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সব কিছু পর্যায়ক্রমে হবে, হয়তো স্লোলি চলতেছে। আসলে সামনে কি আসতে যাচ্ছে বা কি আসবে, বর্তমানে যে পরিস্থিতি চলছে এটা কবে নাগাদ শেষ হবে সেটাও এখন কেউ বলতে পারছে না, এটা অমুক দিন শেষ হয়ে যাবে। তো আপনাদেরকেও একটু ধৈর্য ধরতে হবে, এটার আস্তে আস্তে ধীরে এটার একটা সুরাহা হবে, আস্তে ধীরে একটা পদ্ধতি বের হবে কীভাবে কী করা যায়। তো সেদিন পর্যন্ত আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং কি আপনাদেরকে দেখতে হবে সামনে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। এর আগেও একটা ঘোষণা দিয়েছেন যে যারা যে দেশে আছেন ওই দেশে ইমারতের যে দূতাবাস আছে ওইটার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বলা হয়েছিল। কনসুলেট অফিস আছে ইমারতের, ওটার সাথে যোগাযোগের ভিত্তিতে সুন্দর একটা পরিকল্পনা তারা বের করে আনবে, কিভাবে আপনারা প্রবাসে আবার ফেরত আসতে পারেন সেটি নিয়েও তারা অনেক পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে। বাংলাদেশের যে দুবাইয়ের কনসুলেট অফিসটি রয়েছে সেটি আপনাদেরকে ঠিকানাটি দিয়ে দিচ্ছি, 191 উত্তর গুলশান, 1212 ঢাকা, বাংলাদেশ। এরপর আপনাদেরকে নাম্বারটি আপনাদের দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ইমেল চাইলে ইমেলেও আপনারা যোগাযোগ করতে পারেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই অবশ্যই আসতে পারবেন, ইনশাআল্লাহ এতে কোনো ভুল নাই, যাদের ভিসা আছে তারা আসতে পারবেন। তো এরা কী সিদ্ধান্ত নেয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, তারা যদি কোনো নতুন একটা আইন কানুন পাশ করে সেটা অবশ্যই আমরা শুনবো, শুনলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয় নিয়ে কোনো ধরনের চিন্তা করার কিছুই নেই। আপনাদের যাদের ভিসা আছে তারা অবশ্যই অবশ্যই ইমারতে আসতে পারবেন, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।